গত 27 মার্চ ক্লিক ডের মধ্য দিয়ে ইতালিতে শুরু হয়েছে স্পন্সর ভিসার আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। এরইমধ্যে আবেদনকারীরা অনেকেই ভিসা পেয়ে দেশটিতে এসেছেন। এদিকে কট্টর ডানপন্থী মেলোনি সরকার ইতালিতে অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে নতুন করে আরেকটি স্পন্সর আইন প্রণয়ন করেছে। এই আইনে বৈধভাবে আসা বিদেশি শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি অবৈধভাবে আসা বিদেশিদের শাস্তির বিধানও রাখা হয়েছে। সঠিক আবেদনের মাধ্যমে বাংলাদেশিদের এই সুযোগটি কাজে লাগানোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। ইতালিয়ান সরকার নতুন এই আইনে একটা বিষয়ের উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছে, সেটা হচ্ছে যে প্রশিক্ষণের মাধ্যমে ইতালিতে শ্রমিক আনা। আমলাতান্ত্রিক জটিলতা এবং মালিক খুঁজে না পাওয়ার কারণে আপনারা যারা অবৈধ হয়ে যান বা যাচ্ছেন তাদের জন্য সরকার কাজ করবে। চলমান আইনের অধীনে চলতি বছর 31 ডিসেম্বর পর্যন্ত স্পন্সর ভিসার আবেদন করা যাবে। এরই মধ্যে এক শ্রেণীর দালাল সক্রিয় হয়ে উঠেছে, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এদিকে কৃষি বিষয়ে ইতালিতে এসে বাংলাদেশিরা ফিরে না যাওয়ায় এর আগে বাংলাদেশের কোটা বাতিল করা হয়। নতুন করে কোটার আওতায় বাংলাদেশ এলেও আবারও তা বন্ধের আশঙ্কা রয়েছে। নতুন আইনে বিভিন্ন সেক্টরে শ্রমিকদের চাহিদার ভিত্তিতে কোটা নির্ধারণের কথা বলা হয়েছে। তবে কবে নাগাদ এই আইনের অধীনে আবেদন শুরু হবে তা এখনও জানা যায়নি। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি।